মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এ চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এ চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো। তুই যখন ছোট্ট ছিলি একবার তো জ্বর এসেছিল, আমি 3 দিন 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বিছানায় বসেছিলাম, কারণ তোকে বিছানায় শুয়ালেই তুই কাঁদতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়েই রাখতে, কিন্তু আমি পারিনি, সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রসাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি আবার তোকে শুকনো জায়গায় এনে শুয়াতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল, একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে 2 বেলা দিতাম, এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে বুঝতে দেইনি আমি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে, তখনও কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে খাওয়াতাম তোকে। হয়তো তুই ভুলেই গেছিস, যখন তোর SSC পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়া সেই স্মৃতিচিহ্ন নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? খোকা, তুই যখন বড় হলি একটা ভালো চাকরি পেলি, এর কিছুদিন পর বিয়ে করলি, তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো, সেদিন তুই আমাকে জিজ্ঞেস করছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভাবছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করতো, কারণ ঘরটি তোদের থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেছিলাম আমার একা ঘরে থাকতে ভীষণ ভয় করে, তুই বললি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল তাই তোকে বলেছিলাম, খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি? তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফুসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসত, কত দিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে, কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না। খোকা, যখন তুই আমার কোলে পায়খানা করে দিতি তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগতো না। খোকা, তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে, আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম। খোকা, কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাকতে শুনতে চায়, যে তুই কখনো বুঝতে চাসনি। কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকি রুমাল দিয়ে আসতি, কেন রে খোকা? আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে? এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে খোকা। তুই যখন অনেকদিন পর একবার আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে অনেক ময়লা ছিল, তাতে যদি তোর দামি প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি সেদিন। খোকা, কখনো আমাকে একবারও জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন চায়, খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না। খোকা, আমার কী অপরাধ ছিল
যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি? খোকা, তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? থাক সেসব কথা, খোকা তোকে একটা শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তুই তোর সন্তানদের পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকম কি আর না করতে পারে। ভালো থাকিস খোকা। চিঠিটি পড়ে ছেলে পাগলের মতো অঝোর ধারায় কাঁদতে আরম্ভ করল। যারা মা বাবাকে অবজ্ঞা করেন তারা পৃথিবীতেই নরক যন্ত্রণা ভোগ করেন, তাই সবসময় বাবা মাকে ভালোবাসা উচিত। আপনি চাইলে বাবা মার সেবা করতে পারেন, অথবা গল্পটির মতো পথে ফেলে আসতে পারেন, কিন্তু তারা সব সময় আপনাকে আগলে রাখবে। বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে মা বাবার সেবা করার সুযোগ দান করুন। ভালো থাকুক সকল বাবা মা। Thank you.